Good morning, students. See that question first. The probability of occurrences of the numbers 1 and 2 of a biased die, biased means defective, are given to be 0.1 and 0.32. At a die throw korise, the die to mane common defective. Aru he to die, jeti ami ek number to pam, 1 or 6 holeke take total. 1 number jetu pam, tar probability hoise 0.1. Generally, I'm already going to unbiased term and non defective to the high. Then I'm probability to 1 or carne 1 by 6, 2 carne 1 by 6. Kindu yachi heto amarzi to die is a heto is a biased. He carne yet co says a jidia 1 pump, the chance to his 0.1, or the 2 pump, the chance to his many probability to his 0.32. The die is cast and you are told. That either number 1 or number 2 has turned up. Condition ata ase yaar. E condition to ki hoise jetia die to throw korise. Ta koi dise je 1 ba 2 ahar jitu mane ahibo hetu agote ke ahi thakibo mane enuka kisman kotha thake no je kam eta hoar agot tar pisot onno eta kam hobo. ঠিক তেনেকে আমি জি কামে নকৰো আমি জিহৰে প্ৰবাবিলিটি নিলা লাগে ইন ফিউচাৰ ফাৰ্ষ্ট আমাৰ কি হ'ব প্ৰবাবিলিটিটো এটো চাব লাগিব যে এক বা দুই এহাৰ যিটো প্ৰবাবিলিটি সেইটো প্ৰথমতে হৈ ল'ব বা সেই ঘটনাটো আগতে হৈ ল'ব লাগিব তাৰপিছত আমি বাকীখিনি প্ৰচেছ প্ৰচিড কৰিব পাৰিম হোৱাট ইজ দ্য প্ৰবাবিলিটি ডেট দ্য নাম্বাৰ 1 হেজ টাৰ্ণ্ড আপ কণ্ডিশ্যনটো হৈছে কি ধৰি লৈছোঁ মই যে 1 আহাৰ যিটো ইভেণ্ট সেইটো হৈছে এ 2 আহাৰ যিটো ইভেণ্ট সেইটো হৈছে বি ইয়াত অৰ আছে নাই এ ইউনিয়ন বি হ'ব তাৰমানে আমি প্ৰথমতে কি কৰিব লাগিব প্ৰবাবিলিটি অফ ইউনিয়ন বিটো উলিয়াই ল'ব লাগিব সেইটো হৈছে ফাৰ্ষ্ট কাম তাৰপিছত আমি কি কৰিব লাগিব প্ৰবাবিলিটি অফ এৰ চান্সটো বিচাৰিব লাগিব এতিয়া কথা হ'ল আমি যেতিয়া এইটো কাম কৰিম আমাৰ ইয়াত কণ্ডিশ্যনেল প্ৰবাবিলিটি লাগিব কণ্ডিশ্যনেল প্ৰবাবিলিটি এইকাৰণে লাগিব এই চেণ্টেন্সটো চোৱা ইউ আৰ টোল্ড ডেট আইডাৰ 1 অৰ নাম্বাৰ 2 হেজ টাৰ্ণ্ড আপ তাৰমানে 1 বা 2 অহাৰ পিছতহে আমি 1টো লওঁ তাৰমানে অইন নাম্বাৰ চাপ'জ 3 আহিছে তেতিয়া আমি সেইটো নলওঁ তাৰমানে কণ্ডিশ্যনটো ইয়াৰ ওপৰত কি ডিপেণ্ড কৰিছে পিছৰ ইভেণ্টটো ডিপেণ্ড কৰিছে বা পিছৰ প্ৰবাবিলিটিটো আমি উলিয়াব লাগিব সেইকাৰণে এইটো হৈছে কণ্ডিশ্যনেল প্ৰবাবিলিটি ফৰ দ্য চলিউশ্যন এজিউম দ্য ইভেণ্টছ ইভেণ্টেড গেটিং নাম্বাৰ 1 লিখিলেও হ'ব ইয়াত হ'ল এতিয়া প্ৰবাবিলিটি অফ এ ইজ ইকুৱেল টু এইটো গিভেন 0.1 প্ৰবাবিলিটি অফ বি ইজ ইকুৱেল টু 0.32 হ'ল আমি এতিয়া কি কৰিব লাগিব ফাৰ্ষ্ট উই হেভ টু ফাইণ্ড প্ৰবাবিলিটি অফ এ কণ্ডিশ্যন এ ইউনিয়ন বি এইটো ইয়াত কণ্ডিশ্যন এইকাৰণে লগালোঁ ওৱান মানে চৰি এ মানে হৈছে কি ইভেণ্ট 1-2 এ ইউনিয়ন বি হৈছে 1 অৰ 2 আহাৰ ইভেণ্ট এতিয়া আমাক এইটো যিহেতু আগতে কৈ দিছে যে এ আমি প্ৰবাবিলিটি উলিয়াম এই চেণ্টেন্সটোৰ বা চৰি এই নটেশ্যনটোৰ মিনিং কি প্ৰবাবিলিটি অফ এ চাচ ডেট চৰি নট চাচ ডেট প্ৰবাবিলিটি অফ এ গিভেন এ ইউনিয়ন বিৰ মিনিংটো হৈছে কি প্ৰবাবিলিটি অফ এ আমি উলিয়াম তাৰমানে প্ৰবাবিলিটি অফ 1 আমি উলিয়াম যিটো আমাক উলিয়াবলৈ কৈছে কিন্তু তাৰ আগত কি হ'ব লাগিব এ ইউনিয়ন বিটো হৈ যাব লাগিব মানে 1 অৰ 2 আহাৰ ইভেণ্টটো হৈ যাব লাগিব সেইকাৰণে আমি ইয়াত প্ৰবাবিলিটি অফ এ গিভেন এ ইউনিয়ন বি লৈছোঁ তাৰ কাৰণে পুটা ফৰ্মুলা হ'ল এতিয়া চোৱা প্ৰবাবিলিটি অফ এ ইণ্টাৰচেকশ্যন এ ইউনিয়ন বি হ'ব লাগে সেইটোক আমি ব্ৰেক কৰিম ফাৰ্ষ্ট আমি আগৰ ক্লাছত এটা পাইছিলোঁ অলৰেডি তথাপিতো মই আকৌ বাৰু ব্ৰেক কৰাই দিছোঁ চৰি এইখিনিতে এটা কথা আহিছে চোৱা ইয়াত এ আৰু বি ইভেণ্টকেইটা যে আছে সেইকেইটা মিউচুৱেলি এক্সক্লুচিভ মানে ইভেণ্ট এটোত 2 নাই বা ইভেণ্ট বিটোত 1 নাই গতিকে আমি ইয়াক মিউচুৱেলি এক্সক্লুচিভ বুলি ধৰি ল'লে কি পাম প্ৰবাবিলিটি অফ এ
প্লাস প্রবাবিলিটি অফ বি, এই ইউনিয়ন বির কারণে আমি এইটু পাম, আৰু ইয়াত যে এ ইন্টারসেকশন বি আছে তার কারণে আমি এ লিখিম, কিন্তু ইউনিয়ন এ ইন্টারসেকশন বির কারণে সেটা কি হয়ে যাব, সরি ফাই হয়ে যাব, কারণ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। ইয়াত লিখি দিব পারা সিন্স এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এতিয়া ইয়ার কারণে হব প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ মানে হয়েছে 0.1, বি মানে হয়েছে 0.32, প্রবাবিলিটি অফ এ কিমান আছিলে 0.1 বাই 0.42, 10/42, এইটো লোয়েস্ট ফর্মত লৈ যাব পারা, নিনিলে এইখিনিতে থৈ দিবা। কথাটো বুজি পালা যে আমি প্রথমতে ইয়াত কি করব লাগিব, কন্ডিশনাল প্রবাবিলিটি কেনেকে গম পাম, যে আমাক অলরেডি কৈ দিছে এ বা বি আহারটো আমি আগতে লৈ লব লাগিব, এ আহার যেটো প্রবাবিলিটি বা ঘটনাটো সেটো আমি আগতে লৈ লব লাগিব, তারপর আমি কি করব লাগিব প্রবাবিলিটি অফ এ উলিয়াব লাগিব, সেখানে ইভেন্টকেইটা ফার্স্ট আমি এজিউম করে লোক। নেক্সট কুয়েশন চা, গিভেন প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু পি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু কিউ, প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইজ ইকুয়াল টু আর, তিনটার ভ্যালু দিয়া আছে। Find the relations between the numbers p q r for the following cases, there are two cases value tinta diya ase probably, tar pore ami ki korbo lage p q r ya jigita value ase he value gita relationship to liabo lage, in case when a and b are mutually exclusive and when a complement and b complement are mutually exclusive, duta case ase. So solution to start kor agot 1 ba 2 le joar agot ami eta ta bostu korbo lagbo, hetu hoise ki প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন টার্মস অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, আমি সেটা অলরেডি কন্ডিশনাল প্রবাবিলিটি মাল্টিপ্লিকেটিভ লট প্রুফ করছো, যেটা আমার কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়া থাকবে তাই আমি এ ইন্টারসেকশন বি উলিয়াব পারো, তো কেনেকে উলিয়াম, যেটা প্রবাবিলিটি অফ এ আমি লোম নন কি নন কন্ডিশনাল প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ হয়, সেটা হয়েছে কিহর কারণে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির ফর্মুলা। ঠিক তেনেকে আকো যদি আমি ইন কেস বি লং প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু যদি সরি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু আমি বি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ লং সরি কন্ডিশনাল নন কন্ডিশনাল লং, তো ইয়াত আহিব কি কন্ডিশনাল টু এ গিভেন পি। এতিয়া চা প্রবাবিলিটি অফ এ আমি অলরেডি জানো কিমান আছে, প্রবাবিলিটি অফ বি সরি এ হয়েছে পি, বি গিভেন এ আছে আর, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি যেটা এন নন কন্ডিশনাল তেতিয়া আমি পি আর পাও, আর যেতিয়া প্রবাবিলিটি অফ বি টু আমি নন কন্ডিশনাল ধরো তার ভ্যালুটা আমি যেহেতু না জানো সেখানে আমি এটু এইদরে লিখিব লাগিব, হল এ গিভেন বি টু অলরেডি দিয়া আছে কিন্তু পি বি দিয়া নাই সেখানে আমি এনেকে লিখি দিলাম। এতিয়া আমি কন্ডিশন দুইটা চাম, যেতিয়া এ আর বি মিউচুয়ালি সরি এক্সক্লুসিভ হব তেতিয়া আমি কি করিম, আর যেতিয়া এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হব তেতিয়া আমি কি করিম, ওয়েন এ এন বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেটা এ বি মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকিব তেতিয়াহলে আমি কি পাম বাই কন্ডিশন, এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু জিরো পাম, যেটা আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ হব, অর্থাৎ এ ইন্টারসেকশন বির কারণে আমি কি পাইছো এইটো, সো পি আর ইজ ইকুয়াল টু জিরো, এইটো হয়েছে যেতিয়া এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হব তেতিয়া কন্ডিশন বা সরি রিলেশনশিপ বিটুইন পি কিউ আর, ইয়াত পি কিউ বাৰু নাই তথাপিতো আমি রিলেশনশিপটো দেখুৱাব লাগিব, এণ্ড ওয়েন এ কমপ্লিমেন্ট এণ্ড সরি বি কমপ্লিমেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ তেতিয়া বাই কন্ডিশন আমি পাওঁ এ কমপ্লিমেন্ট সরি বি কমপ্লিমেন্ট জিরো, ইয়ার ফর্মুলাটো আমি ব্রেক করলে হব সেটর সহ সেম ইউনিয়ন বি ব্রেক করা, ইয়াত আমার এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ নহয় গতি প্লাস ইন্টারসেকশন বি টু আহি যাব, হল এতিয়া ওয়ান মাইনাস পি এর ভ্যালু কিমান দিয়া আসলে অলরেডি আমি পাই থৈছো, পি পি বির ভ্যালু কিমান লিখিবা, পি বির ভ্যালু ইয়াত চোৱা যদি মই ইয়াত এই কন্ডিশনটো লগাও যে পি বি মই সাইডত কৰি দিছো বাৰু, পি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু আমি পাইছিলোঁ সেকেন্ড অপশ্যনটোৰ পৰা, এইটো পি এ ইন্টারসেকশন বি মানে পি আর,
অলরেডি আমি পাইছো ইজ ইকুয়াল টু পি বি ইনটু কিউ, অর্থাৎ পি বি ইজ ইকুয়াল টু কিমান হ'ব, পি আর বাই কিউ। গতিকে এই দুইটা ৰিলেশ্যনশ্বিপৰ পৰা আমি কি পাইছোঁ যে প্ৰবেবিলিটি অফ বি ইজ ইকুৱেল টু পি আৰ বাই কিউ হ'ল। ইণ্টাৰচেকশ্যন বি পি আৰ ইজ ইকুৱেল টু জিৰ' হৈ গ'ল। এইটোৱে হৈছে ৰিলেশ্যন। কিছুমানে কি কৰে পিটো কমন লৈ লয় বাৰু, কিন্তু নকৰিলে এইখিনিতে থৈ দিলেও কোনো প্ৰব্লেম নাই। আজি এই দুটা তোমালোকে ভালকৈ চোৱা, তাৰপিছত আমি বেলেগ চাম কৰিম। চৰি।